নাসির সহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় পরিমনির মামলা। নায়িকা পরিমনিকার ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ হাতে নেওয়ার পর এবার সেটি মামলায় রূপান্তরিত হলো। মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ সহ দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাইনুল ইসলাম। সোমবার 14 জুন দুপুরে এর আগে সাভার সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি বলেন, পরিমাণের দেয়া লিখিত অভিযোগ সাভার থানায় আমলে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনাস্থল ঢাকা বোট ক্লাব সাভার থানার বিরুলিয়ায়, তিনি আরও বলেন, পরিমনির করা অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি, শীঘ্রই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। এর আগে রোববার 13 জুন রাত আনুমানিক 10:30 দিকে রাজধানীর বনানীর নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টার বিস্তারিত জানান ঢালিউড নায়িকা পরিমনি। তুলে ধরেন তার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ। গত বুধবার 9 জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও পরীর পোশাক ডিজাইনার জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলেন। রাত 12টার দিকে অমি তাদেরকে নিয়ে যায় ঢাকা বোট ক্লাবে। সেখানে মদ্যপানরত অবস্থায় কয়েকজন ব্যক্তির সঙ্গে পরীর পরিচয় করে দেন। পরে অমি সেখানে থাকা নাসির ইউ মাহমুদ নামে এক ব্যক্তির কাছে নিয়ে যায়। সে সময় নাসির ইউ মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আমাকে চড় থাপ্পড় মারেন, তারপর নির্যাতন ও হত্যার চেষ্টা করেন।